আমাদের রাজবাড়ী জেলার মৃৎশিল্পীরা বিভিন্ন সমস্যার ভুগছেন। তারা প্রথমত হচ্ছে কাঁচামাল, কাঁচামাল হচ্ছে মাটি। এই মাটি আজকাল হলো তাদেরকে মাটি ক্রয় করে হ্যাঁ তা হলো পণ্য উৎপাদন করতে হয়। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে এখন এইসব শিল্পীদেরকে মৃৎশিল্পীদের আর্থিক অবস্থা হ্যাঁ উন্নত নয় বলে তারা আধুনিক পদ্ধতিতে হ্যাঁ ওই রং করার ক্ষেত্রে এখনও সেই মানদাতার আমলে হাত দিয়ে রং করতে হয়। এখন স্প্রে মেশিনের সাহায্যে হ্যাঁ রং করার সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু এগুলো তারা আর্থিক সাবভাবে স্বাবলম্বী না বলে তারা এই যন্ত্রটা কিনতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে যে তারা হাতে এখনও সেই কাঠের তৈরি পটারি হুইলের মাধ্যমে হ্যাঁ হলো পণ্য উৎপাদন করছে, কিন্তু ইদানিং হ্যাঁ ইলেকট্রিক যন্ত্রচালিত হ্যাঁ পটারি হুইল মানে উদ্ভাবন হয়েছে, যার মাধ্যমে অতি সহজে হ্যাঁ তারা মাটির বিভিন্ন সাইজের পণ্য উৎপাদন করতে পারে। কিন্তু এর দাম তাদের নাগালের বাইরে থাকায় তারা এই যন্ত্রটি ক্রয় করে তারা হলো পণ্য উৎপাদন করতে পারছে না, যার ফলে হচ্ছে কি তারা হলো বাজার হারাচ্ছে। তাছাড়া হলো মৃৎশিল্পের বিকল্প প্লাস্টিক, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে স্টেনলেস স্টিল, হ্যাঁ বিভিন্ন হলো সিরামিক, হ্যাঁ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হওয়ায় এবং সেগুলো সস্তা দামে হ্যাঁ বাজার বাজারে পাওয়া যায় বলে হ্যাঁ হলো মৃৎশিল্পীদের মাটি তৈরি উৎপাদিত পণ্য সাধারণ ক্রেতা সাধারণ সহজে ক্রয় করতে হ্যাঁ চায় না। এটা অতি ভঙ্গুর বিদায়। হ্যাঁ তারা এখন এই মৃৎশিল্পের উৎপাদিত পণ্যের পরিবর্তে অ্যালুমিনিয়াম স্টেনলেস স্টিল সিরামিক হ্যাঁ কাঁচের জিনিসপত্র এইগুলো ক্রয় করতে তারা বেশি আগ্রহী হয়, কারণ এগুলো টেকসই এবং মানের দিক থেকেও অত্যন্ত উন্নত বলে। কিন্তু যদি আমাদের মৃৎশিল্পীদের মানে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদেরকে উন্নত মানের পণ্য উৎপাদনে সহযোগিতা করা যায়, তাহলে আমাদের এই মৃৎশিল্প আবার তার ধরো পুরানো দৈন ফিরে পাবে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং যথেষ্ট হ্যাঁ পারিবারিকভাবে যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। শুধু নিজের পরিবারেরই না, হ্যাঁ এলাকার লোকদেরও হ্যাঁ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে আমরা যদি সামগ্রিকভাবে এই মৃৎশিল্পীদেরকে সহযোগিতা করতে পারি।